বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাস্তার বেহাল দশার দরুন যাতায়াতে অতিষ্ঠ হয়ে পড়েছেন কমলপুর মহারানীপুরের এডিসি ভিলেজের মতিলাল চৌধুরী পাড়ার জনজাতি বাসিন্দারা। এই অবস্থায় গ্রামবাসীদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত, বাড়ছে ক্ষোভ এলাকার সাধারণ মানুষের মধ্যে। মতিলাল চৌধুরী পাড়ায় 127 পরিবারের বসবাস রয়েছে বলে জানা গেছে এবং বসবাসকারীরা সকলেই জনজাতি দেববর্মা সম্প্রদায়ের। মতিলাল চৌধুরী পাড়া গ্রামের একমাত্র যাতায়াতের 1.5 কিলোমিটার রাস্তা, যার দীর্ঘ 13 থেকে 13 বছর যাবত অনুপযুক্ত হয়ে পড়ে আছে। জানা গেছে দ্বিতীয় বামফ্রন্ট সরকারের আমলে রাস্তাটি ইটসলিং করা হয়েছিল, কিন্তু তারপরে আর কোনো মেরামত করা হয়নি, যার ফলে এই মুহূর্তে প্রচণ্ড সমস্যায় ভুগতে হচ্ছে এলাকার সাধারণ জনজাতি অংশের মানুষকে। প্রতিনিয়ত চরম দুর্দশার মধ্য দিয়েই রাস্তা পারাপার করতে হচ্ছে তাদের। তাদের দাবি যে রাস্তাটি শীঘ্রই যাতে মেরামত করে দেওয়া হয়। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনব। এই যে রাস্তার যে বেহাল দশা দেখলাম, হ্যাঁ, ইস্টলিং কোথাও নাই, কোথাও আছে বড় বড় গাধায় পরিণত হয়েছে, এই ব্যাপারে আপনাদের ভিসির থেকে কি ব্যবস্থা নিয়েছেন? ওই রাস্তাটা দেখেন, আমরা পঞ্চায়েত তরফ থেকে আগে একবার ওয়ার্ক অর্ডার করেছি, করে কাজও করেছি। অ্যাকচুয়ালি রাস্তাটা কাঁচা রাস্তা এবং টিলার উপর থেকে মাটি আসে, মাটি জমে সে রাস্তাটা কাদা হয়ে যায়। তো ওই রাস্তাটা ইদানিংও আমরা এই বর্ষার সিজনে আর একটু কাজ করাইছিলাম, মধ্যে মধ্যে গর্তটি বন্ধ করে দিয়েছিলাম, দেওয়ার পরও রাস্তাটা দশই থাকতেছে। জাগার একটু সমস্যা আছে, সাইডে ড্রেন দেওয়া যেতেছে না। পঞ্চায়েতের নাম কি এটা? মহারানীপুর এডিসি ভিলেজ। আচ্ছা, মহারানীপুর না? আবাংলা মহারানী পঞ্চায়েতের রাস্তা অনেক দিন আমরা গভর্নমেন্টের কাছে দাবি করছিলাম, গত বামফ্রন্ট সরকার থাকতে মাত্র ইটছলিং হয়েছে। ইটছলা হওয়ার পরে, এই সরকার হওয়ার পরেও আমরা অনেকবার দাবি দাবি করছি, বিডিও সাহেবের কাছে গেছি, পঞ্চায়েতে গেছি, কিন্তু আজ পর্যন্ত মেরামত হয় না। বর্ষাকালে আমরা গাড়ি নিয়ে আসতে পারে না এবং কোনো মানে মহিলা টহিলা গর্ভবতী হইলে আমরা প্রথমে অন্যভাবে নিয়ে গাড়িতে উঠাইতে হয়। এইভাবেই চলছে, এই রাস্তার একদম মেরামত হয় না। অনেকবার এই সরকার থাকতে অনেকবার আমি নিজেও ডেপুটেশনে গেছি, না এই রাস্তা হইল না, ইঞ্জিনিয়ারিং আইনা দেখাইছি, এখনো এই রাস্তা হয় না। প্রতিদিন সন্ধ্যার সময় রাত্রিবেলা হইলে অটুটু যায় না, পায়ে হাঁটে যাওয়ার বন্ধ মুশকিল হয়ে যায়। কত কিলোমিটার রাস্তা এখানে? প্রায় 1 কিলোমিটার, 1 কিলোমিটার রাস্তা। আমরা এখানে 127 পরিবার অন্তর্পক্ষে আমরা বসবাস করি। এখানে 127 বাড়ি নিচে হলো 300 থেকে 400 লোক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, কিন্তু হয় না কখনো এই রাস্তা মেরামত হয় না। অনেকবার আমরা ইঞ্জিনিয়ারকে আইনে দেখাইছি, ইঞ্জিনিয়ার দেখাইছি, এই রাস্তায় আজ পর্যন্ত হয় না। এবং MLA সাহেবের লগে এই ব্যাপার নিয়ে আলোচনা করছি, মন্ডল প্রেসিডেন্টের লগে ব্যাপার নিয়ে আলোচনা করছি, এই রাস্তা এখনো হয় না। আপনারা শুনলেন এলাকাবাসীদের কি বক্তব্য রয়েছে এবং স্বয়ংভাবেই জনজাতি অংশের মানুষ অনেকটাই ক্ষোভান্বিত রয়েছেন, এই রাস্তা মেরামতের দাবি জানাচ্ছেন এবং রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে, দীর্ঘ 12 থেকে 13 বছর যাবত এই রাস্তার মেরামত হয়নি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সাধারণ মানুষের বক্তব্যের কাছ থেকে। এই এলাকার সাধারণ মানুষরা প্রতিনিয়ত নানাহ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, বিশেষ করে রোগীদের হাসপাতালে পৌঁছাতেও অনেকটাই সমস্যা হচ্ছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।